আগামী বারোই নভেম্বর তেলেঙ্গানা রামাকন্ডুমে একটি সার কারখানার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী দু হাজার ষোলো সালের সাতই আগস্ট এই কারখানা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি রামাকন্ডুমের এই কারখানাটি ইউরিয়া উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করার দিকে আরো এক কদম এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে বস্তুত দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী মোদী বহু বছর ধরে বন্ধ থাকা সার কারখানাগুলিকে নতুন করে খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন গত অক্টোবর মাসে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসদ লিমিটেডের বারাউনি কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা এই কারখানাটি নতুন করে খুলতে আনুমানিক আট হাজার তিনশো কোটি টাকা খরচ হয়েছে দু সালে ডিসেম্বরে উত্তর প্রদেশে গোরখপুরে আরও একটি সার কারখানা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কারখানাটি বন্ধ ছিল নতুন করে সার কারখানাটি খুলতে প্রায় আট হাজার ছশো কোটি টাকা ব্যয় হয়েছিল তার আগে দু হাজার আঠারো সালে পঁচিশে মে এইচ ইউআর এল সংস্থারই সার কারখানাটি নতুন করে খোলার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী শীঘ্রই এই কারখানাটিও চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এভাবে দু হাজার সালে বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তালচর সার কারখানা নতুন করে খোলার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই কারখানাটি দু চব্বিশ সালে চালু করা হবে বলে আশা করা হচ্ছে সিন্ধি বারাউনি এবং তালচরের এই তিন কারখানা থেকে প্রতি বছর তেষট্টি দশমিক পাঁচ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম ফলে দেশের ইউরিয়া আমদানি অনেকাংশেই কমবে শুধু বন্ধ থাকা সার কারখানাগুলিকে ফের চালু করাই নয় বিদ্যমান ইউরিয়া কারখানাগুলির উৎপাদন বাড়াতেও সক্রিয় ভূমিকা নিয়েছে মোদী সরকার এর জন্য বিদ্যমান গ্যাস ভিত্তিক ইউরিয়া কারখানার জন্য সালে নতুন ইউরিয়া নীতি গ্রহণ করা হয়েছে এ নীতির ফলে দেশের ইউরিয়া উৎপাদন সর্বাধিক হওয়ার পাশাপাশি সরকারের উপর ভর্তুকির বোঝাও কমেছে এই নীতি বাস্তবায়নের ফলে গ্যাস ভিত্তিক ইউরিয়া কারখানাগুলি থেকে অতিরিক্ত উৎপাদন হয়েছে ইউরিয়ার প্রকৃত উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রিপোর্ট আর এ নিউজ